ট্রেনে ঈদযাত্রায় দু একটি বিচ্ছিন্ন সমস্যা ছাড়া নির্বিঘ্নেই বাড়ির পথ দিয়ে রওনা দিয়েছেন রাজধানী ছেড়ে যাওয়া মানুষ। এখনও চাপ না বাড়ায় স্বস্তির কথাই জানাচ্ছেন যাত্রীরা। এদিকে ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সে বিষয়ে নজর রাখছে ট্রাফিক পুলিশ। ঈদের ছুটিতে বাড়ি যেতে হয় না দেরি, তাই তো প্ল্যাটফর্মে ট্রেন আসার আগেই অপেক্ষায় শত শত ঘরমুখো মানুষ। ট্রেন আসতেই প্রতিটি দরজায় ভিড়, কখন বসবেন নির্ধারিত আসনে। এবার হুইসেল বাজার অপেক্ষা, ট্রেনের ঝিকঝিক শব্দে গ্রামের প্রিয় মুখগুলো দেখার প্রতীক্ষা, ফুরানোর উত্তেজনা। যখন বাড়িটা আস্তে আস্তে কাছে এসে থাকে, মন চায় কি নানুর কাছে কি ছুটতে গিয়ে আমরা নানুকে জড়িয়ে ধরি। কখন বাড়ি থেকে পৌঁছাবো, মাকে দেখবো। বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষেধ করায় হুড়োহুড়ি ছাড়াই ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। টিকিট ছাড়া ঢোকার উপায় নাই, সেই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য সময় যে গ্যাদারিং ক্রাউড ছিল অতটা ক্রাউড নেই। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রেনের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার। আশা করি ডিএমপি পুলিশ, রায়ার রেপুটেশন ব্যাটালিয়ন, আমাদের যে আনসার ব্যাটালিয়ন, নিরাপত্তা বাহিনী এবং জিআরপি সবার সদস্যের সমস্যা সফল হবো। এদিকে ঈদযাত্রায় সড়ক পথে সবচেয়ে চ্যালেঞ্জ হবে ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকানো। তবে এ বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। ফিটনেসবিহীন গাড়িগুলো যেন যেতে বের হতে না পারে এবং যাত্রীদের যাত্রাকালে যেন নিরাপত্তাটা যেন সুনিশ্চিত থাকে। টোটাল সড়কগুলোতেই কিন্তু আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি, আমাদের বডি অন ক্যামেরার আওতায় এনেছি, আমরা ড্রোন ব্যবহার করছি। হাইওয়ে পুলিশ বলছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে নির্মাণ কাজের জন্য ঘরমুখী মানুষ যেন বিপাকে না পড়ে তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।